জয় নিতাই। তাই আসুন আজকে মহতি হরিবাসরে আমরা এসেছি, ভক্ত লীলা আস্বাদন করব, অনেকটা সময় নিয়ে নিয়েছি, তাই যেহেতু এসেছি সবাই চায় একটু লীলা আস্বাদন করবার জন্য, আমরা এক ভক্তের কথা আস্বাদন করব। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলার বিষয়বস্তু হচ্ছে ভক্ত রুইদাস। কারণ প্রথমেই বলেছি, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমার শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগৎকে কৃপা করবার জন্য এমন একটা সময় তিনি অবতীর্ণ হয়েছিলেন, কলি ঘোর তিমিরে গোরাসল জগজনে ধর্ম কর্ম রহু দূরে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, কলির জীব ধর্ম কর্ম বাবা ভুলে গিয়েছিল, তাই কি করেছিলেন, তাদেরকে ধর্ম পথে আনবার জন্য ভগবান আমার কি করেছিলেন, সাধনে চিন্তামণি আমার বিধি মিল অসাধনে চিন্তামণি বিধি মিলালয়ানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কি করলেন গৌড়া মার, গোরা বড় গোরা বড়ালো ঠাকুর আমার, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় গোরা বড়ালো ঠাকুর আমার, গোরা ভক্তিমতী মায়েরা, সেই গৌর হরিকে আমাদের জন্য পতিতকে উদ্ধার করবার জন্য তিনি কি করলেন, আমাদের জন্য নামের প্রেমের বন্যা ভাসিয়ে দিয়ে দিলেন, আমার নিতাইয়ার গৌর হরি। কিন্তু সেই গৌর হরিকে আমাদের এই কলিযুগে মাগো অনেকেই মানুষ চিনল না, জানল না, তাই কি করলেন মহাজন আবার কলম দিলেন, কি ওগো চারি বেদে সর্বদর্শ সে যদি করি অধ্যয়ন, চারি বেদ সরদর্শন সে যদি করি অধ্যয়ন, আর চারি বেদ সরদর্শন সে যদি করি অধ্যয়ন, আর চারি বেদ সরদর্শন সে যদি করি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতারি অধ্যয়ন লোচন বিহীন, আর বিধাতারি অধ্যয়ন
বিধাতারি অধ্যয়ন লোচন বিহীন জন বিধাতারি অধ্যয়ন লোচন বিহীন জন বিধাতারি অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে আহা দর্পণে অন্ধের কি বক্ষা আর দর্পণে দেখো দর্পণে অন্ধের কি বক্ষা যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আবার কি বললেন দেখুন মা গো পণ্ডিত হলেও কি হবে যেজন আমার গৌর সুন্দরকে না জানলো তাহলে অন্ধের কাছে যদি দর্পণ রাখা হয় মানে আয়না রাখা হয় অন্ধ মানুষ যেমন আয়না দেখতে পায় না বৃথাতার আয়না দর্শন তদ্রূপ এই কলিযুগে জন্মগ্রহণ করে যত পণ্ডিত হোক না কেন যত তার পাণ্ডিত্য থাকুক না কেন সে যদি আমার গৌর হরিকে না জানে তাহলে তার ওই অন্ধের মতো তার অবস্থা হবে কিন্তু লেখাপড়া জানে না মা গো কিন্তু সে যদি আমার গৌরকে জানে তার অবস্থা কি হবে দেখুন আবারও বললেন বেদ বিদুহ কুছু নহি জানো তুমি বেদ বিদুহ অগত না বলে দে অগত না বলে অগ বলে দে দোহ কুছ নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ জানে সে যদি গৌরাঙ্গ জানে আর সে যদি গৌরাঙ্গ জানে আর সে যদি গৌরাঙ্গ জানে গো নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলি জানে আরে নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলি জানে আরে নয়ন আনন্দেতে ভনে নয়ন সর্বসিদ্ধি করতলে ভব সর্বসিদ্ধি করতলে ভব করতলে জয় জয় জগদ্গুরু জগদ্গুরু তুমি বংশকল্পতরু তুমি বংশকল্পতরু সিক্ত কর তত্ত্ব মেরু করুণা তোমা করুণা তোমা তুমি মাতা তুমি পিতা তুমি পিতা
তুমি জগতের দাতা, জগতের দাতা তোম ভিন্ন কেহ নহিয়া, গগুরু গাহ তোম ভিন্ন কেহ নহিয়া। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তাই আসুন, গুরু ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা যে রুই দাসের কথা আস্বাদন করব, এই রুই দাস ছিল মুচির ঘরের সন্তান মাগো। একটা মুচির ছেলে হয়ে কেমন করে তিনি ভগবানকে লাভ করেছিলেন সেই কথা জানতে গেলে মাগো আমরা সর্বপ্রথমে চলে যাব রুই দাসের পূর্বজন্ম আস্বাদন করব। পূর্ব জন্মে ওই রুই দাসের ছিল গুরুদেবের অভিশাপ এবং আশীর্বাদ, তাই সেই অভিশাপ এবং আশীর্বাদ মাথায় নিয়ে তার মুচির ঘরে জন্ম হয়েছিল। ওই রুই দাস ছিল পূর্ব জন্মে ব্রাহ্মণ বাড়ির ছেলে, যার নাম ছিল প্রেমানন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই জায়গাটা লক্ষ্য করবেন, না হলে কিন্তু গুলিয়ে যাবে। এই জায়গাটা আপনারা গল্প করে দিলেন, কিন্তু পরে বলবেন রুই দাসের কথা হচ্ছে না, প্রেমানন্দর কথা হচ্ছে, কি করি? তখন দু রকম লীলা আপনাদের মনে হবে। তাই প্রত্যেকের পূর্বজন্ম আগে জানতে হবে কোন জন্মের মাগো আমাদের এই যে দুঃখ, এত কষ্ট, এত সুখ, এক জন্মে হয় না, আমাদের পূর্বজন্মের ফল ভোগ করতে হয় আমাদের। পূর্বজন্মে যদি আমরা ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো, আর যদি আমরা কুকর্ম করে আসে তাহলে তো তার ফল ভোগ করতে হবে মাগো। কেউ আমাদের কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে, কেউ নেবে না। তাই আসুন, এই রুই দাস পূর্বজন্মে কে ছিল আগে আমরা সেটা জেনে নেব। রুই দাস পূর্বজন্মে ছিল মাগো ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে তার মুচির ঘরে জন্ম হলো কেন সেটাই আমাদের জানার বিষয়। তাহলে আগে পূর্বজন্মটা জেনে নিতে হবে। নাম ছিল তার প্রেমানন্দ। বাড়ি কোথায়? কাশীধাম। কাশীধাম গিয়েছেন? রাধে রাধে। কাশীধাম, আর গ্রামের নাম হচ্ছে শ্রীচক। কাশীধাম গ্রামের নাম হচ্ছে শ্রীচক। হ্যাঁ, তা মায়ের নাম হচ্ছে সুদেবী, বাবার নাম হচ্ছে হরিদাস। তখনকার দিনে সমাজে একটা নিয়ম ছিল মাগো, ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে যদি বেদ পাঠ করতে না জানতো সমাজে তাকে ব্রাহ্মণ বলে কেউ মানত না। এখনের অবস্থা তখনকার অবস্থা এক ছিল না মাগো। এখন তো কি বলবো, উপনয়ন হয়ে গেলেই সবাই ব্রাহ্মণ বলে তাকে মানে, বইতে হলেই ব্রাহ্মণ। রাধে রাধে। তাই কি করলো, ছেলেকে বিদ্যা শিক্ষা অর্জন করবার জন্য বাবা কি করেছেন, 5 বছরের একটা বাচ্চা ছেলে, তার নাম প্রেমানন্দ, তাকে কি করলো না, গুরুদেবের আশ্রমে লেখাপড়া শিখবার জন্য ভর্তি করে দিলেন। লেখাপড়া শিখে বেদ অধ্যয়ন করে তবেই তো তিনি ব্রাহ্মণ হবেন। গুরুদেব হলো, গুরুদেবের নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। এখনকার দিনে যেমন ছেলেকে লেখাপড়া শেখাতে হলে স্কুলে পাঠাতে হয়, তখন স্কুল ছিল না, তখন গুরুদেবের আশ্রমে ভর্তি করতে হতো, পাঠশালা। তা কি করলো, বাবা ভর্তি করে দিয়ে বাড়ি ফিরে এসেছেন, ছেলে যতক্ষণ না শিক্ষা অর্জন করবে, বড় হচ্ছে ততক্ষণ বাড়ি আসতে পারবে না, ওই গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে হবে এবং সেখানে থাকতে হবে। গুরুদেব ডাকছেন, কি যেন নাম তোর? আগে আমার নাম হলো প্রেমানন্দ। অনেকগুলো ছাত্র ছাত্রী তো নাম মনে থাকে না। তা বাবা প্রেমানন্দ, তোমার বাবা তো এখানে লেখাপড়া শিখবার জন্য ভর্তি করে দিয়েছে আমার আশ্রমে, অনেক ছেলে থাকে, তা শুধু তো লেখাপড়া শিখলে হবে না বাবা, এই আশ্রমের কিছু কাজকর্ম আছে, এগুলো তোমাদের করতে হবে। ছোট্ট প্রেমানন্দ বলছেন, আগে গুরুজি কি কাজ আপনি বলুন না, কি কাজ আমাকে করতে হবে, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব। গুরুদেব বলছেন, তুমি তো ছোট্ট ছেলে, তোমার বয়স অল্প, তুমি তো আর ওই দেখছো বাকি ছেলেরা কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ জামা কাপড় ধুচ্ছে, তুমি তো ওদের মতো কাজ করতে পারবে না বাবা, তা তোমাকে কি কাজ দেওয়া হয় সেটা আমাকে ভাবতে হবে।
ভাবতে ভাবতে গুরুজি কি করলো, মন্দিরের ভেতর থেকে তার ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে ছোট্ট প্রেমানন্দকে দিয়ে বলছেন, এই নে তোর কাজ হলো, প্রতিদিন সকালবেলায় তুই ভিক্ষা করতে যাবি। বাচ্চা ছেলে ভিক্ষার ঝুলিটা কাঁধে পেয়ে কি মজা কি মজা নাচানাচি করছে আনন্দে। আর গুরুজি ডাক দিচ্ছেন, এই শোনে দিকে, শুধু ভিক্ষা করলে হবে না বাবা, আমার ভিক্ষা করার আবার নিয়ম আছে। এক বাড়ি থেকে তুই এক মুষ্টির বেশি চাল ডাল নিতে পারবি না, আর যখন তোর 21 মুষ্টি চাল ভিক্ষা হয়ে যাবে সেই দিন তুই আর ভিক্ষা করতে পারবি না। ওই 21 মুষ্টি চাল নিয়ে এসে তুই আমার আঁচলে ঢেলে দিবি, আর সেই দিন তোর কাজ শেষ। মায়েরা ভালো করে বুঝে নিয়েছেন, এক বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিতে পারবে না, যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে সেই দিন আর ভিক্ষা করতে পারবে না। খুব মনের আনন্দ। পরের দিন কি করছেন, সকালবেলায় গুরুজি চান করিয়ে দ্বাদশ অঙ্গে তিলক সেবা করে দিয়েছেন, আর স্কন্ধে ভিক্ষার ঝুলিটা দিয়েছেন, দিয়ে বলছেন, যা বাবা তুই আজকে গিরিধারী গোপালের জন্য ভিক্ষা চেয়ে নিয়ে আয়। ছোট্ট ছেলে মাগো সুন্দর করে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের দিকে বেরিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে সবাইকে বলছেন, মাগো ও মা শোনো না গো, আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গো ছেলে। দেখুন আমাদের গ্রামে যদি একটা ছোট্ট বাচ্চা ভিক্ষা চাইতে আসে আমাদের খুব ভালো লাগে, আমরা আনন্দ হয়ে কি করি না ছেলেটাকে আমরা ভিক্ষা দিই যে যতখানি পারে। তা গ্রামের মেয়েরা কি করছে না, থালা ভর্তি করে মাগো চাল ডাল নিয়ে এসেছে, নাই বাবা আয় এদিকে আয়, ভিক্ষা চাইতে এসেছিস, এই নে আমরা তোকে ভিক্ষা দিচ্ছি। মাগো কি করছেন, যখন থালা ভর্তি করে চাল ডাল দিতে যাচ্ছেন বাচ্চা ছেলে বলছে, না গো না আমি তো এতগুলো চাল ডাল নিতে পারবো না। বলছেন, কেন রে? আমার গুরুজির নির্দেশ আছে গো, আমার গুরুজি বলেছে এক বাড়ি থেকে তুই এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নিতে পারবি না। ও তোদের আবার ভিক্ষা করার নিয়ম আছে, তা বেশ বাবা তুই এক মুষ্টি চাল ডাল নে। আবার কোন কোন মেয়েরা বলছে, না এইটুকু একটা বাচ্চা ছেলে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, আরে তোর কি ঘরে বাবা মা কেউ নেই? বাচ্চা ছেলে মাথা নেড়ে বলছে, না আছে তো, তাহলে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস কেন? আরে বাবা আমি কি আমার বাবা মায়ের জন্য ভিক্ষা চাইছি নাকি? তাহলে তুই কার জন্য ভিক্ষা করতে বেরিয়েছিস, কার জন্য জানো? তাহলে বলছি শোনো, আমি নিজের লাভ চাই না, চাই যে তারি লাগি, চাই না আমি, অগনগর বা অগনগর বাচ্চা
তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা দাও। ছোট্ট প্রেমানন্দ ভিক্ষা করে যাহা কিছু সামগ্রী পায় গুরুজির হাতে তুলে দেন, আর গুরুজি রামানন্দ কি করেন, সেই চাল ডালগুলো নিয়ে ভোগ রন্ধন করে গিরিধারী গোপালের সেবা দেন। আমাদের এই জগতে অনেক বাবাজি আছে সেবা দেন ভগবানের, তো সেবা একটা আছে পরোক্ষ সেবা আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। পরোক্ষ সেবাটা কিরকম, যেমন ধরুন বাজার থেকে আপনি দশটা সন্দেশ কিনে নিয়ে এলেন, একটা রেকাবে করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ভগবানকে সেবা দিচ্ছেন সাজিয়ে, কিছুক্ষণ পর যখন দরজাটা খুলেছেন রাধে রাধে রাধে, অমনি দেখছেন মাগো দশটা সন্দেশই পাত্রের মধ্যে আছে। তাহলে দিয়েছেন কটা না দশটা, আছে কটা দশটা, এটাকে বলা হয় পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবাটা কিরকম, যেমন রামানন্দ ব্রহ্মচারী দিচ্ছেন মাগো, থালায় করে অন্ন সাজিয়েছেন, বাটিতে করে ব্যঞ্জন সাজিয়েছেন, গ্লাসে জল দিয়েছেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, আসন করে দিয়েছেন, এবার মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছেন, আর কিছুক্ষণ পর ভগবান কি করলেন, গিরিধারী গোপাল এসে থালার অর্ধেকটা অন্ন সেবা করেছেন, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছেন, অর্ধেকটা জল সেবা করেছেন, তারপর তিনার হাতের পাঁচটা আঙুল ওই অন্নের মাঝে ছাপটা দিয়ে তিনি চলে যান। এটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা, যেটা নিজ হাতে ভগবান সেবা করে। তাহলে কত বড় বাবাজি, কত বড় ভক্ত তিনি ছিলেন। এইভাবে মাগো কিছুদিন যাওয়ার পর দেখতে দেখতে প্রায় দু বছর হয়ে গেল, প্রেমানন্দ ভিক্ষা করে এনে দেয় আর রামানন্দ ব্রহ্মচারী ভোগ দেখান সেবা দেন। তা দু বছর পর হয়েছে মানে প্রেমানন্দের এখন বয়স হয়ে গেছে কত গো মা, পাঁচ বছর বয়সে ভর্তি হয়েছিল, এখন দু বছর পেরিয়ে গেল, মানে সাত বছরের একটা বাচ্চা ছেলে ভিক্ষা করতে বেরিয়েছে, মানে তার নিয়মটা খুব ভালো জানা হয়ে গেছে। তা তিনি যখন বেরিয়েছেন ভগবানের শুরু হলো চরম পরীক্ষা। দেখতে দেখতে মাগো দেখবেন কালো মেঘ জমেছে আকাশে, আকাশে কালো মেঘ জমেছে, কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্র পড়ছে, আর দেখতে দেখতে কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। কিন্তু হাইরে প্রেমানন্দকে তো ভিক্ষা করতে যেতেই হবে, উপায় নেই, তার গিরিধারী গোপালের সেবার জন্য। বাচ্চা ছেলেটা ওই বৃষ্টিতে ভিজে ভিজে ওই গ্রামের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছেন, ভিক্ষং দেহি ভবতি ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি ভবতি প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে চিৎকার করে প্রত্যেকের বাড়ির দরজার সামনে ভিক্ষাং দেহি বলে চিৎকার করছে। কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছে, ওই প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির ভেতরে যারা আছেন তারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, ওই বাচ্চা ছেলের চিৎকার শুনতে পাচ্ছেন না, আবার যদিও কেউ শুনতে পাচ্ছে বাড়ির ভেতর থেকে বলছেন, ওরে ওরে বালক আজকে তুই বাড়ি চলে যা বাবা, দেখতে পাচ্ছিস না এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা তোকে কেমন করে ভিক্ষা দেব বাবা। তবে তুই কাজ কর, আগামী দিন আসিস, আজকের চালগুলো আমরা তোকে আগামী দিন বেশি করে দিয়ে দেব, এখন তুই বাড়ি চলে যা। কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে বাড়ি থেকে আসছে, আর যখন বাড়ির দিকে আসছে মনে মনে চিন্তা করছে, নবু গিরিধারী আজ তুমি আমায় কোন বিপদে ফেললে গিরিধারী, দেখো না আজ তোমার সেবার জন্য আমাকে কেউ ভিক্ষা দিল না গিরিধারী, আমি কি নিয়ে বাড়ি ফিরবো বলো গিরিধারী, আজ যদি আমি কিছু ভিক্ষা নিয়ে না বাড়ি ফিরি আমার গুরুজির মনে বড় কষ্ট হবে,
আমি ছোট্ট ছেলে বলি জানুগিরিধারী, আমার গুরুজি আমাকে বাসন মাজতে দেয় না, আমাকে ঝাড়ু দিতে দেয় না, আমাকে জামা কাপড় ধুতে দেয় না, আমাকে শুধু ভিক্ষা করার জন্য ভিক্ষার ঝুলি দিয়েছে। আর আমি আমি এমন হতভাগ্য সন্তান, আমি আমার গুরুজির আদেশ পালন করতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও গিরিধারী, তুমি আমাকে পথ দেখাও। বাচ্চা ছেলে মা গো কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরে আসছে, যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তার মধ্যে রয়েছেন এক জমিদারের বাড়ি, যার নাম হলো ভরতরাজ। ভরতরাজের স্ত্রী অর্থাৎ গিন্নিমা, তিনি বারান্দা দিয়ে বৃষ্টি দর্শন করছেন। দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজে ভিজে পথের মধ্যে আসছে। গিন্নিমা ডাক দিচ্ছে, এই বালক, এই শোন এদিকে। কাঁদতে কাঁদতে প্রেমানন্দ গিয়ে গিন্নিমার সম্মুখে দাঁড়িয়েছেন, তার সারা অঙ্গ বৃষ্টিতে ভিজে গিয়েছে, সেতে থরথর করে কাঁপছে, নয়ন দিয়ে নয়ন অশ্রু ঝরঝর করে গড়িয়ে পড়ছে, কেঁদে কেঁদে থরথর করে বলছেন, গিন্নিমা আপনি কি আমায় ডেকেছেন? গিন্নিমা আপনি কি আমায় ডেকেছেন? হ্যারি, এইটুকু একটা বাচ্চা ছেলে তুই এভাবে কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজছিস কেন বাবা? তুই কাঁদছিস কেন? তোর কি খিদে পেয়েছে? আমার খিদে পায় না। খিদে পায় না তাহলে তুই বৃষ্টিতে ভিজছিস কেন? হ্যাঁ রে, তুই কি বাড়ির রাস্তা ভুলে গিয়েছিস? আমি বাড়ির রাস্তা ভুলে যাই না। তাহলে তোর কি বাবা মা তোকে বকেছে? তা বকবেই তো। এইভাবে একটা বাচ্চা ছেলে তুই যদি এই বৃষ্টির মধ্যে ভিজতে থাকিস তাহলে তোর শরীর খারাপ করবে, তোর জ্বর হবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, তোর তো কষ্ট হবে, বাবা মা বকবে না? তা বাবা মার উপর রাগ করে তুই এভাবে বৃষ্টিতে ভিজছিস কাঁদছিস? আমার বাবা মা আমাকে বকে। তাহলে তুই কাঁদছিস কেন বল, বল তুই কাঁদছিস কেন? আমি ভিক্ষা করতে বেরিয়েছিলাম গিন্নিমা, কিন্তু বিশ্বাস করো গিন্নিমা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কেউ ভিক্ষা দেয় না গিন্নিমা। আমায় কেউ ভিক্ষা দিলে আমায় ভিক্ষা দিলে না, আমি কত মানুষের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুরেছি, আমি কত মানুষের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছি, সবাই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কেউ ভিক্ষা দেয় না গিন্নিমা। গোমা গোমা
আমায় কেউ দিলে না। আরে এখন যদি আমি ভিক্ষা নিয়ে না বাড়ি ফিরি তাহলে আমাদের গিরিধারী গোপাল অভুক্ত থাকবে, আশ্রমের বাকি ছেলেগুলো তারা অনাহারে থাকবে, আমার গুরুজির মনে বড় কষ্ট হবে। আমি এমন হত ভাগ্য সন্তান, আমি শুধু গুরুজিকে কষ্ট দিতে জানি, আমি আনন্দ দিতে পারি না। আমি তোকে চাল দেবো বাবা, তুই কাঁদিস না। গিন্নি মা, আপনি আমাকে চাল দেবেন? গিন্নি মা বলুন না, আপনি আমাকে চাল দেবেন? বল না বাবা, তোর কতগুলো লাগবে আমি তোকে দেব রে। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ আমার গুরুজির হাতে আমি প্রতিদিন 21 মুষ্টি চাল তুলে দিই, আজ তো আমাকে কেউ যখন ভিক্ষা দিল না গিন্নি মা, তাহলে আপনি আমাকে 21 মুষ্টি চাল দিন গিন্নি মা। গিন্নি মার কাছ থেকে 21 মুষ্টি চাল নিয়ে প্রেমানন্দ মনের আনন্দে গুরুজির কাছে ফিরে এসেছেন। গুরুজি, গুরুজি কি রে বাবা, নিশ্চয়ই তুই ভিক্ষা পাস না বাবা, দুঃখ করিস না বাবা, তুই কি করবি, তুই তো ভিক্ষা করতে বেরিয়েছিস, প্রাকৃতিক দুর্যোগ, তা ভগবানের নিশ্চয়ই আজকে সেবা করার ইচ্ছে নেই, তার ইচ্ছার বিরুদ্ধে তুই কিছু করতে পারবি না, আমি কিছু করতে পারবো বাবা? দুঃখ করিস না, ভগবান যদি অনাহারে থাকতে পারে, অভুক্ত থাকতে পারে, সেখানে আমরাও আমরাও হরিনাম করতে করতে আজকের দিনটা না প্রেমানন্দ বলছেন না, গুরুজি আমি ভিক্ষা পেয়েছি। গুরুজি পেয়েছিস, পেয়েছিস গিরিধারী, গিরিধারীর ইচ্ছায় তুই আজ ভিক্ষা পেয়েছিস, তবে দে, আর দেরি করিস না বাবা, ওরে দেরি, আমাকে তাড়াতাড়ি করে চাল ডালগুলো দে, সেবা দেওয়ার যে সময় বয়ে যায়। শিষ্যের কাছ থেকে চাল ডাল নিয়ে শিষ্যের মাথায় আশীর্বাদ করে বলল, বাবা তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক, এই দুর্যোগের মধ্যে তুই যে এত কষ্ট করে চাল ডাল নিয়ে এসেছিস, তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক। রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি করে ভোগ রন্ধন করে ভগবানের মন্দিরে ভোগ নিবেদন করছে, আর বাকি শিষ্যদের নিয়ে দরজাটা বন্ধ করে বাহিরে এসে করে করে তালি দিয়ে বলছেন, বাবা তোরা আমার সঙ্গে বল বাবা, বল আমার সঙ্গে তোরা বল, ভগবান ছাড়া তার কৃপা ছাড়া যে গতি নাই বাবা। কবি কৃষ্ণ ধন পাব আমার হিয়ার মাঝারে থব, আমি জুড়াইব আমার তাপিত পরা, কবি কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরা, আর
গল চর কবি কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে তোম জুড়াইব তবি তো পড়ান কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে রবু জুড়াইব পাপি তো জয় গিরিধারী গোপাল কি জয় গিরিধারী গোপাল কি জয় গিরিধারী গোপাল কি সবাই মিলে জয়ের ধ্বনি দিয়েছেন এবার গুরুজি কি করছেন ধীরে ধীরে মন্দিরের দরজাটা খুলছেন মা গো ভোগ নিবেদন হয়ে গেলে প্রসাদটা বাইরে নিয়ে আসবেন আর যেই মন্দিরের দরজাটা খুলেছেন রামানন্দ ব্রহ্মচারী চমকে গেলেন কি চমকে গেলেন কেন গো বাবা দেখলেন থালায় করে যেই অন্ন সাজিয়ে দিয়েছিলেন আজকে থালার অন্ন থালাতেই রয়েছেন বাটির ব্যঞ্জন ব্যঞ্জন সেই একই অবস্থায় রয়েছেন আজ গিরিধারী গোপাল অন্ন সেবা করে না ব্যঞ্জনও সেবা করছেন না মনে মনে চিন্তা করলো কেন কেন গিরিধারী কোনোদিন তো এমন হয় না তুমি তো প্রতিদিন অর্ধেকটা অন্ন সেবা করো অর্ধেকটা ব্যঞ্জন সেবা করো আজকে তাহলে তোমার অন্ন ব্যঞ্জন কিছুই সেবা হচ্ছে না কেন দয়াময় আবার মনে মনে চিন্তা করলেন ও বুঝেছি আজ হয়তো আমি একটু তাড়াতাড়ি করে মন্দিরের দরজাটা খুলে ফেলেছি তাই হয়তো তোমার সেবা করার সময় দিলাম না গো আমারই ভুল হয়েছে দয়াময় অপরাধ ক্ষমা করো দয়াময় আমি পুনরায় দরজা বন্ধ করে দিচ্ছি তুমি সেবা করো দয়াময় তুমি অগতির গতি তুমি যদুপতি আমি অভাজন বলি ফিরাই দিও না অগতির মাঝারে গাবো
জয় ধ্বনি দেওয়ার পর এবার চিন্তা করছে, এবার নিশ্চয় দয়াময় তুমি সেবা করেছ। মন্দিরের দরজাটা যেই খুলেছেন দেখলেন একই অবস্থা, আজ কোনো মতে গিরিধারী গোপাল সেবা করছেন না। গুরুজি রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করলেন, তাহলে তাহলে কি আমার অপরাধ? অপরাধ না হলে তো তুমি এমন করবে না দয়াময়। পাগলের মতো কাঁদছে রামানন্দ ব্রহ্মচারী, ওগো গিরিধারী আজ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে দয়াময়। ভাবতে 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 চিন্তা করলেন, আচ্ছা ভুল আমার নয়, আমার শিষ্য ছোট্ট ছেলে ওই ওই প্রেমানন্দের তো ভুল হতেই পারে। ডাক দিচ্ছেন প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ এদিকে আয় বাবা। ওরে ছোট্ট ছেলে প্রেমানন্দ গুরুজির সম্মুখে এসে বলছেন, গুরুজি আপনি আমাকে ডেকেছেন, গুরুজি বলুন না কি বলবে। বাবা প্রেমানন্দ তুই সত্যি করে বল, তোকে যে আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই কি সেই নিয়মে ভিক্ষা করেছিস? বাবা চমকে উঠলেন প্রেমানন্দ, এ কি আমার গুরুজি তো কোনোদিন এভাবে জিজ্ঞাসা করে না, আজ কি গুরুজি জিজ্ঞাসা করছে কেন? কিন্তু আজ তো আমি নিয়ম মতো ভিক্ষা করতে পারি না, কেন পারি না সেটা তো আপনারা জানেন মা গো, আমার গুরুজি তো জানে না, কি বলবো আমি আমার গুরুজিকে? চিন্তা ভাবনা করতে করতে গুরুজি চরণটা বাড়িয়ে দিয়েছেন, এই নে আমার চরণ স্পর্শ করে তুই সত্যি করে বল, তুই কি আমার নিয়ম মতো ভিক্ষা করেছিস? বাবা তোকে আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম যে এক বাড়িতে তুই এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নিবি না, তুই কি সেই আদেশ পালন করেছিস? থরথর করে কাঁপছে প্রেমানন্দ, কি বলবো আমি আমার গুরুজিকে? সঙ্গে সঙ্গে গুরুজির চরণটা জড়িয়ে ধরে বলছে, ওগো গুরুজি বলছিস কি বাবা তুই? তুই তাহলে এতগুলো চাল এতগুলো ডাল এগুলো তুই কোথা থেকে নিয়ে এলি বাবা? তুই যে আমার হাতে তুলে দিলি ওই 21 মুষ্টি চাল ডাল তুই কোথা থেকে নিয়ে এলি বাবা? গুরুজি গো আমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলাম গুরুজি, কিন্তু ওই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আমার ডাক শুনতে পেল না গুরুজি, তাই আমি যখন পথের মধ্যে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছিলাম আমাকে জমিদার গিন্নিমা বলল, বল না তোর কতগুলো চাল লাগবে। আমি গিন্নিমাকে বলেছিলাম আমার 21 মুষ্টি চাল গুরুজির হাতে তুলে দি, ওই জমিদার বাড়ির গিন্নিমার কাছ থাকতে আমি 21 মুষ্টি চাল নিয়ে এসে আমি আপনার হাতে তুলে দিলাম গুরুজি। গুরুজি থরথর করে কাঁপছে, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? এই অপরাধের জন্য আজ আমার গিরিধারী গোপাল আমার দিকে তাকাচ্ছে না, তোর এই অপরাধের জন্য আজ আমার গিরিধারী আমার নাকি সাড়া দিচ্ছে না। তুই আমার এতদিনের সাধন ভজন সব নষ্ট করে দিলি বাবা। ওগো গুরু দে গুরুদ্রোহী,
কুলাঙ্গার কোথাকার। শোনেরা, এই অপরাধের জন্য তোকে শাস্তি পেতে হবে, এই অপরাধের জন্য আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তোর নিজ কুলে জন্ম হবে। তুই এক জমিদার গিন্নিমার কাছ থেকে একুশ মুষ্টি চাল নিলি, আমার কথা তোর মনে হলো না, আমি তোকে কেন বারণ করেছিলাম? তুই একবার আমার ভজনের কথা তুই ভাবলি না? তুই আমার, তোর জন্য আজ আমার গিরিধারী গোপাল আজ আমার হাতে সেবা দিচ্ছে না। হাতর করে কাঁপছে প্রেমানন্দ গুরুজি, বিশ্বাস করুন আমি বুঝতে পারি না গুরুজি, আমি জানি না, আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুজি। হতভাগা, অপরাধ করে ভুল করে তুই ক্ষমা চাইতে এসেছিস, চরণ ছাড় বলছি, চরণ ছাড়। আগে বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তবে আমি চরণ ছাড়ব, নইলে চরণ ছাড়ব না। চরণ ছাড়বি না, অপরাধ করে ভুল করে চরণ ছাড়তে চাইছিস না, দাঁড়া দেখাচ্ছি মজা। চরণে ছিল গুরুদেবের পাদুকা, পাদুকা দিয়ে ওই বাচ্চা ছেলের পৃষ্ঠ প্রহার করছে, তবে নেবে না গুরুদেব। পাদুকা দিয়ে ওই বাচ্চা ছেলের পৃষ্ঠে যখন প্রহার করছে, মাগো রক্ত ঝরে ঝরে পড়ছে, আর যখন পৃষ্ঠে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, আঘাত সহ্য করতে পারছে না বাচ্চা ছেলে, চরণটা যেই ছাড়া হয়েছে, ছুটে গিয়ে গুরুজি আশ্রমের দরজাটা বন্ধ করে দিয়ে বলছেন, পাপিষ্ঠ গুরুদ্রোহী, তোর মুখ যেন আমি সকালবেলায় উঠে আর না দেখি, এই আশ্রম থেকে তুই বেরিয়ে যা, চিরদিনের জন্য এই আশ্রমের দরজা তোর জন্য বন্ধ হয়ে গেল। আর যেই আশ্রমের দরজাটা বন্ধ করে দিয়েছে, ছোট্ট প্রেমানন্দ ভাবছেন আমার গুরুজি খুব রেগে গিয়েছে, আমি তো অপরাধ করেছি, তাই গুরুজি রেগে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, গুরুজির যখন রাগ কমে যাবে আবার দরজাটা খুলবে। মাগো সেই দুপুর থেকে সন্ধে হয়ে গেল, সন্ধে থেকে রাত্রি হয়ে যাচ্ছে, এদিকে বাইরে অঝর নয়নে বৃষ্টি হচ্ছে, কিন্তু গুরুজি আর দরজাটা খুলছেন না। তখন ওই বাহির থেকে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছেন, আমার গুরুজি আর আমার জন্য দরজা খুলবে না। তবে গুরুজি তাই হোক, আমার অন্তরে যদি শুদ্ধ গুরুভক্তি থাকে, আমি যদি সত্যি সত্যি অন্যায় অপরাধ করে থাকি, আমি তাহলে প্রতিজ্ঞা করছি, শুনুন গুরুজি, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, আপনার অভিশাপে আমার নিজ কুলে জন্ম হবে, নিজ কুলে জন্ম হবে, কিন্তু গুরুজি গো, গুরুজি গো,
ওখানে গিয়ে আমি নয়নে মিলব না, নয়নে মিলব না, যতক্ষণ না আমার কর্ণে আপনি মন্ত্র দান করছেন আমার কান্না বন্ধ হবে না, আমার কান্না বন্ধ হবে না। কি বললেন মা গো? গুরুজি, আপনার অভিশাপে আমার নিজ কুলে জন্ম হবে, কিন্তু সেখানে গিয়ে যতক্ষণ না আপনি আমার কর্ণে মন্ত্র দিচ্ছেন আমার কান্না বন্ধ হবে না, আর আমি নয়ন মিলব না যতক্ষণ না আপনার চরণ স্পর্শ করছি। গুরুজি গো, আমার দ্বিতীয় জন্মে যখনই আমি জন্মগ্রহণ করব, জন্মগ্রহণ করব, এ জন্মের পিতা মাতাই আমায় চিনতে পারবে না, এ জন্মের পিতা মাতাই আমায় চিনতে পারবে না। কিন্তু গুরুজি গো, আমার দ্বিতীয় জন্মে আপনি আমায় দেখে চিনতে পারবেন গুরুজি, আমায় দেখে চিনতে পারবে গুরুজি। কেন চিনতে পারবেন না? এ জন্মে যে আমাকে প্রহার করলেন, এই যে পাদুকার চিহ্ন, আমার দ্বিতীয় জন্মে আমার পৃষ্ঠে এই চিহ্ন, এই দাগ থেকে যাবে, এই দাগ দেখে আপনি আমাকে চিনে নেবেন আমি কোথায় গিয়ে জন্ম নিচ্ছি, কোন কুলে আমার জন্ম হয়েছে। প্রতিজ্ঞা করে আজ প্রেমানন্দ রাতের অন্ধকারে কাশী বারাণসীর গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন। কেন গো মা? না, গুরু যাকে ত্যাগ করেছে সে দেহ নিয়ে আর বাঁচব না, তাই কি করলেন? আজি গুরু 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 বলি গুরু দে রাধে রাধে। প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল কাশী বারাণসীর গঙ্গার জলে। আর এদিকে গুরুজি পরের দিন সকালবেলায় যখন গঙ্গার স্নান করতে আসছেন মা গো, স্নান করতে এসে দেখছেন গঙ্গার জলে তার শিষ্যর মৃতদেহ, নিথর দেহটা ভাসছে। গুরুজি ওই নিথর দেহটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছেন, প্রেমানন্দ তুই আমার উপর অভিমান করে চলে গেলি বাবা,
তুই ভুল করেছিলিস, অপরাধ করেছিলিস, আমি তোকে দু চার কথা শুনিয়েছি, একটু শাসন করেছি, বকেছি, ওরে আমি তোর মুখ দেখবো না বলেছি বলে, তাই বলে কি সে ছিল আমার মুখের কথা, আমার মনের কথা নয়, তুই আমার উপর অভিমান করে চলে গেলি। কাঁদতে কাঁদতে দেখলো বুকের মাঝে লেখা আছে জয় গুরু রামানন্দ ব্রহ্মচারীর জয়, ওই প্রেমানন্দ নিজের রক্ত দিয়ে বুকের মাঝে নাম লিখেছে জয় গুরু রামানন্দ ব্রহ্মচারীর জয়, যে রক্তের দাগ, যে গুরুর নাম আজ সুরধনী গঙ্গার জল ধুয়ে মুছে শেষ করতে পারলো না, সেই গুরুজি বলে উঠল, ওরে প্রেমানন্দ তোর অন্তরের মধ্যে যে শুদ্ধ গুরু ভক্তি লুকিয়েছিল সেটা আমি গুরু হয়ে জানতে পারি না, তাই গতকাল আমি তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, আর আমি তোকে এখন আশীর্বাদ করছি বাবা, যে গুরু ভক্তি তোর হৃদয়ের মধ্যে তুই লুকিয়েছিলিস ধরে রেখেছিস, একদিন ইহ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি গুরু অনাদি আদি পরম ব্রহ্ম ভগবান শ্রীহরি সর্বজন সম্মুখে তোকে এই বুকের মাঝে জড়িয়ে ধরবে। তাহলে জানতে পারলেন মা গো ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিল কেন আজ মুচির ঘরে তার জন্ম হলো, গুরুদেবের আদেশ পালন করতে পারছিল না বলে তার আজ মুচির ঘরে জন্ম হয়েছে, রাধে রাধে। তাই অভিশাপ আশীর্বাদ মাথায় নিয়ে জন্ম হলো কোথায়, ওই কাশীধামে, কিন্তু এবার শ্রীচক গ্রামে নয়, ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের নাম হলো মেধা গ্রাম, বাবার নাম হলো মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা, সেই মাধব এবং সুশীলার কোলে আলো করে ছোট্ট ছেলে আমার জন্ম নিয়েছে। মা গো পাড়া প্রতিবেশী সবাই মিলে যাচ্ছেন কোথায় ওই ছোট্ট ছেলেকে দর্শন করবার জন্য, তা একে একে সবাই যাচ্ছেন মাধবের ছেলেকে দর্শন করবার জন্য, তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারাও যাবেন দর্শন করতে, তাই তো মা গো শঙ্খ নিয়েছেন তো, হ্যাঁ বাড়িতে ছেলে হলে কত আনন্দ করে ঘটা করে শাঁখ বাজান, হ্যাঁ আর আজকে ছেলে হয়েছে মায়েরা বলে নাম কীর্তন শুনতে এসেছি, এখানে যদি ছেলে হবে জানতাম না তাহলে আগে থেকে শঙ্খ নিয়ে আসতাম, তাই তো রাধে রাধে। মা গো ছেলে হওয়াটা বড় কথা নয়, যেখানে হরিনাম শুনতে যাবেন হাতে করে শঙ্খ নিয়ে যাবেন, ভগবান তিনটে ধ্বনিতে বড় খুশি হয়, যদি তার কোনো ভক্ত হরির ধ্বনি করেন, শঙ্খর ধ্বনি করেন এবং উলুধ ধ্বনি করেন, এই তিনটে ধ্বনি করলে মা গো ভগবান বড় খুশি হয়, হ্যাঁ তাই চলুন, তাই আজকে আমরা দর্শন করতে যাব সেই মাধবের ছেলেটা। ও গো পাড়া প্রতিবেশি করে উলু উলু ধ্বনি, পাড়া প্রতিবেশি করে উলু উলু ধ্বনি, প্রতিবেশি করে উলু উলু ধ্বনি, পাড়া প্রতিবেশি করে উলু উলু ধ্বনি, ওরা দেখে যাহা সবাই করে হরি হরি ধ্বনি, ভক্তগণে 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 সবাই করে হরি হরি ধ্বনি। আহা দেখেছো দেখেছো তাদের কি আনন্দ, একটা ছেলে হয়েছে বলে দর্শন করবার জন্য পাড়া প্রতিবেশীর কি আনন্দ, হ্যাঁ তাদের এই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না।
আনন্দ পাড়া প্রতিবেশীর মনে, কেন না দেখেছিস আমাদের পাড়ার একটা মেয়ে অনেকদিন পর তাদের একটা ছেলে হয়েছে, খুব আনন্দ করে ঘটা করে তারা দর্শন করতে যাচ্ছেন। কি গো আমাদের আগে বুঝি তোমরা দেখে এসেছ, তা দেখে কি তোমাদের মুখটা শুকনো দেখাচ্ছে কেন? পাড়া প্রতিবেশী দেখেছ কিছু কিছু মেয়ে আছে আগে চলে যায় দেখবার জন্য, বলে হ্যাঁ রে তোরা যে এত ঘটা করে শাঁক বাজাতে বাজাতে যাচ্ছিস, হ্যাঁ রে তোরা আর যাস না। বলে কেন? আরে বাবা অনেকদিন পর মাধবের একটা ছেলে হয়েছে, দেখতে কি সুন্দর, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে একটা দেবতা নেমে এসেছে, অপূর্ব দেখতে। তাহলে যেতে বারণ করছো কেন ও দিদি, যেতে বারণ করছো কেন? আরে বাবা ছেলেটাকে দেখতে যেমন সুন্দর, কিন্তু জানিস ছেলেটা অন্ধ হয়েছে, ছেলেটা অন্ধ হয়েছে। বলে অন্ধ যে হয়েছে তা তুমি জানলে কেমন করে? বলে ছেলেটা তো চোখ মিলে তাকাচ্ছে না। আমার একজন বলছে দেখেছিস ছেলেটা যা জন্ম হয়েছে শুধুই কাঁদছে, রাধে রাধে ছেলে যা জন্ম হয়েছে শুধুই কাঁদছে। তা যে ছেলের কান্না বন্ধ হয় না, নয়ন মিলে তাকায় না, সে ছেলে কি আর বেশি দিন বাঁচবে গো? বলে কেন বাঁচবে না? আরে বাবা সে তো তার মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নয়ন মিলে তাকাচ্ছেন না, খাওয়া দাওয়া করছেন না, শুধুই কাঁদছেন। ছেলেটা কি বেশি দিন বাঁচবে? নিশ্চয়ই ভেতরে কোনো বড় কঠিন অসুখ আছে, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে, কিন্তু আপনারা জানেন কেন কাঁদছে? আপনাদের জানা আছে তো মাগো কেন কাঁদছে? জানা আছে, রাধে রাধে ওরা ভুলে গিয়েছে, কিন্তু আপনাদের জানা আছে কাঁদার কারণটা কি? এরা তো এখন জানে না পাড়া প্রতিবেশী, এরা বলে ও ছেলেটার ভেতরে নিশ্চয়ই কোনো কঠিন অসুখ আছে। তাই এদিকে যিনি মা তার কি ভালো লাগবে গো, ছেলে জন্ম নিয়ে যদি স্তনদুগ্ধ পান না করে, ছেলে যদি নয়ন মিলে না তাকায়, ছেলের যদি কান্না বন্ধ না হয়, মায়েরও মনে কি সুখ আছে গো? ভগবানের কাছে গিয়ে বলছেন দয়াময়, ওহে দয়াময়, ওহে তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? বলো তবে কেন দুঃখ দাও? তুমি যদি বলো তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে ভক্তির সকলি যে
তোমারি দান প্রভু, তবে কেন দুঃখ দাও। কেন রে সুশীলা, কাঁদব না দিদি, আমি কাঁদব না। ভগবান আমাকে এমন একটি সন্তান দিয়েছে দিদি, সে আমার স্তন দুগ্ধ পান করে না। এইভাবে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদলে কি সমস্যার সমাধান হবে বউ? দিদি গো, কতদিন পর আমার কোলাল করে একটা সন্তান এসেছে, সে যদি আমাকে মা বলে না ডাকে তাহলে আমি কি নিয়ে থাকব দিদি? বলে দাও, দুঃখ করিস না, আমি তো বলছি তোর ছেলের কোনো ভেতরে কঠিন অসুখ নেই রে বোন, তোর ছেলের ভেতরে কোনো কঠিন অসুখ নেই। তবে হ্যাঁ, তোর ছেলেকে কিন্তু ভূতে ধরেছে। ভূত? আমার ছেলেকে ভূতে ধরেছে? হ্যাঁ রে, ভূতে ধরলে দেখবি ছেলে চোখ মিলে তাকাবে না, খেতে চাইবে না, তার কান্না বন্ধ হবে না। তাহলে উপায়? উপায় কি দিদি? উপায় আছে একটা, আমাদের গ্রামে, ওই পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারী আছে, বাবাজি কত বড় বড় মন্ত্র জানে, একটা মন্ত্র যদি তোর ছেলের কানে দিয়ে দেয় ওই ভূত তোর ছেলেকে ছেড়ে চলে যাবে। তুই আর দেরি করিস না, যা যা, তুই তাড়াতাড়ি করে যা। পাড়া প্রতিবেশী যখন কয়েকজন মেয়েরা বুঝিয়ে বলল, অমনি সুশীলা আর দেরি না করে ছুটতে ছুটতে যাচ্ছেন, ও গো বাবাজি, ও গো বাবাজি, রামানন্দ ব্রহ্মচারী সবে মাত্র আর্নিক করতে বসেছিল মা ঠাকুর, যখন চিৎকার শুনতে পেল বেরিয়ে এসে দেখলেন একজন মা তার সন্তানকে কোলে নিয়ে ভর দুপুর বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছেন, বাবাজি বাবাজি বলে চোখে জল ঝরঝর করে ঝরছে। রামানন্দ ব্রহ্মচারী বলছেন, মা সন্তানকে কোলে নিয়ে কাঁদছো কেন মা? বাবাজি এই দেখুন না বাবাজি, আমার ছেলে আজ তিন দিন হয়ে গিয়েছে নয়ন মিলে তাকায় না, নয়ন মিলে তাকায় না, আমার স্তন দুগ্ধ পান করে না, স্তন দুগ্ধ পান করে না, এর কিছুতেই কান্না বন্ধ হয় না বাবাজি। ও গো বাবা জি, তাহলে মা গো আমি কি করতে পারি? মা তুমি তোমার সন্তানকে কোনো ডাক্তার দেখাও না? দেখিয়েছি তো বাবাজি, কত ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ, বিশ্বাস করুন গুরুজি, কোনো কোনো ওষুধ, কোনো কবিরাজ, কোনো কিছুতেই কাজ করছে না। সে কি
তাহলে আমি কি করতে পারি বাবাজি? দেন না, দেন না। সবাই বলেছে, পাড়া প্রতিবেশী বলেছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে। দেন না একটা মন্ত্র আমার ছেলের কানে দিয়ে দেন না বাবাজি। বাবাজি বলল, বেশ, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের মঙ্গল হয় আমি নিশ্চয়ই বলবো মা। নাও তোমার ছেলেটাকে এবার শুইয়ে দাও। ছেলেটাকে যেই শুইয়ে দিয়েছে, রামানন্দ ব্রহ্মচারী কানের কাছে গিয়ে বলছেন, বলো বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম মাগো। যেই মন্ত্র দিয়েছেন অমনি ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। মা মনের আনন্দে ছেলেকে কোলে নিয়ে বলছেন, বাবাজি, তাহলে সবাই যে বলেছিল আমার ছেলেকে ভূতে ধরেছে বাবাজি, এই তো, এই তো আমার সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে বাবাজি। আপনার ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না বাবাজি। বাবাজিকে প্রণাম করে এক পা এগিয়েছেন মাগো বাড়ি যাওয়ার জন্য, আবার ঘুরে আসছেন, বাবাজি আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, ওই ভূতরা যদি আবার আমার ছেলেকে ধরে। রামানন্দ ব্রহ্মচারী বলছেন, তাহলে আমি কি করতে পারি? বাবাজি আপনার চরণের ধুলা একটু আমার ছেলের মাথায় দিয়ে দিন, এই চরণ ধুলি মাথায় নিয়ে আমি বাড়ি যাব, আর আমার সন্তানকে ভূত ধরবে না। চরণের তলায় যখন শুয়ে দিয়েছেন অমনি কি করছেন ছোট্ট ছেলে তো মাগো, হাত পা নাড়তে নাড়তে গুরুজির চরণ স্পর্শ করছেন, আর হাতে তালি দিয়ে যেন বলতে চাইছেন, কি বাবা? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, বুক ভরে যায় অভাব মেটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈট ভারে হরে 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 মুকুন্দ সোরে। এবার নয়ন মিলে খিলখিলে হাসছে ছেলেটা। গুরুজি মনে মনে চিন্তা করছেন, এ কেমন ছেলে রে বাবা? চরণ স্পর্শ করা মাত্র নয়ন মিলে তাকায়, আর কর্ণে মন্ত্র দেওয়া মাত্র কান্না বন্ধ হয়ে যায়, কেমন ছেলে? মা আমার কি করছেন? ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন আর গুরুজি ডাকছেন, এই এই যে মা, এই যে আমার দিকে তাকাও, ছেলে কোলে পেয়ে কি আনন্দই করছো? হ্যাঁ, মুখের হাসি দেখেছো? এতক্ষণ খুব কান্না করছিল, আর যেই ছেলে আমার খুব সুন্দর নয়ন মিলে তাকাচ্ছে এবার আমার কথা ভুলে গেল। হ্যাঁ, আমার দিকে তাকাও, তোমার ছেলেটাকে আমার কোলে দাও। রাধে রাধে উনাকে বলছেন না, বলছেন রুইদাসের মাকে বলছেন গুরুজি, এই যে ছেলেটাকে আমার কোলে দাও। আর রুইদাসের মা বলছেন, ও বাবাজি, আপনি হলেন বাবাজি মানুষ, আমরা হলাম নিচু জাতি, তা আমাদের সন্তানকে যদি আপনার কোলে দেই তাহলে তো আপনার জাত কুল সব যাবে। আর রামানন্দ ব্রহ্মচারী বললেন, সে যাই যাবে, তোমাকে যেটা বলছি সেটা করো, আগে ছেলেটাকে আমার কোলে দাও। মা গো, ছেলেটাকে কোলে নিয়ে এবার কি করছেন? মাথা থেকে পা পর্যন্ত উল্টে পাল্টে দেখছেন। কি দেখছেন গো? সেই পাদুকার চিহ্ন, জুতোর ছাপ দেখছেন। আর বলছেন কি? বলে, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা।
দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। তাই কি করলেন মা গো, মাথা থেকে পা পর্যন্ত দেখলেন সেই পাদুকার চিহ্ন আছে। গুরুজি জানতে পারলো যিনি আমার কোলে আছেন ইনি ছিলেন আমার পূর্ব জন্মে শিষ্য, যার নাম হলো কি নাম ছিল গো? এবার দেখবো মায়েরা কতটা কীর্তন শুনছেন এক মনে, জয় নিতাই। তা যেই দেখলেন বলেন এই আমার শিষ্য প্রেমানন্দ এসেছেন, প্রেমানন্দ প্রেমানন্দ বলে যখন কাঁদছেন মা বলছেন গুরুজি এ প্রেমানন্দ নয়, এ হলো আমার ছেলে, এর নাম হলো রুইদা। তা দেখতে দেখতে গুরুজি বলছেন মা গো বাড়ি নিয়ে চলে যাও রাধে রাধে, তবে হ্যাঁ যেহেতু আমাকে গুরু বলে তোমরা মেনে নিচ্ছ আমি নাম দিয়েছি, ছেলেটাকে মাঝে মাঝে আমার কাছে নিয়ে এসো। মা আমার সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন, মায়ের শিক্ষা মাথায় নিয়ে ছোট্ট ছেলে প্রেমানন্দ রাধে রাধে রুইদাস। এবার বড় হচ্ছেন, মা যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন ছেলেও যায় গঙ্গা স্নান করতে, আর মায়ের সঙ্গে তুলসী পরিক্রমা করছেন আর বলছেন কি তুলসী রানী কি জয় মহারানী কি জয়, 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 ও গো রানী কি জয় মহারানী কি জয়, 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 তুলসী রানী কি জয় মহারানী কি জয়, তুলসী রানী কি জয় মহারানী, তুলসী রানী কি জয় মহারানী কি জয়, তুলসী রানী কি জয় মহারানী কি জয়। ছোট্ট রুইদাস ক্রমে ক্রমে বড় হয়েছে মা গো, যৌবনে পদার্পণ করছেন রুইদাস। এবার বাবা মা চিন্তা করছেন ছেলেকে বিবাহ দিতে হবে, জয় রাধে ছেলে কিছুতেই বিয়ে করতে চাইছে না, অন্তরে তার শুদ্ধ ভক্তি ভগবানের জন্য প্রেম ভক্তি উদয় হয়েছে। গ্রামে গ্রামে হরিনাম করে বেড়ায়, যেখানে হরিবাসর হয় রাধে রাধে সেখানেই হরিনাম করে চিৎকার করে বলে কি একবার হাসি মাখা বদনে বদনে হগ ছল ছল নয়নে নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নি বা। সবাই সবাই দুটি বাহু তুলে বলবো হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি মাখা বদনে চলো চলো নয়নে
গতি নাই গতি নাই হরি নামে ছাড়া, তুমি কণ্ঠ ভরি আগাও হয়ে আতে মহারা। রাতি দিন ওই দেখো চাচানে কি রাতি দিন ওই দেখো শশান কি রাতি দিন ওই দেখে মানবের কত অহংকার। করতে করতে যাচ্ছেন, এদিকে মা বাবা চিন্তা করছেন ছেলেকে তো সংসারই করাতে হবে, কিন্তু ছেলে আমার কিছুতেই সংসার করতে চাইছে না। বাবা মা কি করলেন, ছুটে গেলেন গুরুজির আশ্রমে। গুরুজি গুরুদেব বললেন, আমি বুঝেছি তোমাদের মনের কষ্ট, তবে একটা কাজ করো মা গো, রুই দাসকে সকালবেলায় আমার কাছে পাঠিয়ে দেবে। বাবা মা গিয়ে বলছেন, এই খোকা, তোর গুরুজি তোকে ডেকে পাঠিয়েছেন, যেই বলেছেন মা গো সকাল হতে আর সময় নেই, রাতের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায়, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। গুরুদেবের জয়ধ্বনি করতে করতে যাচ্ছেন, চলুন আমরাও যাব সেই গুরুদেবের আশ্রমে গিয়ে বলবো কি, মহিলা কি লাগান গুরু চরণ নকি নকি চরণ নকি গুরু চরণ নকি, মহিলা দিলা গান গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি, মহিলা দিলা গান গুরু চরণ রকি চরণ রকি গুরু চরণ রকি, মহিলা দিলা গান গুরু চরণ নকি মহিলা দিলা গান গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি, চরণ বিনা রে নহি ভাবি চরণ বিনা কো ভি নহি ভাবি চরণ বিনা রে নহি ভাবি চরণ বিনা কো ভি নহি ভাবি, আসবাহে গুরু চরণ নকি মহিলা গিলা গান গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি, মহিলা গিলা গান গুরু চরণ রকি গুরু চরণ রকি, ভব সাগর মে ডুব গয়ে হ্যাঁ ভব সাগর মে ডুব গয়ে হ্যাঁ ভব সাগর মে ভব সাগর মে ডুব গয়ে হ্যায় জগ মায়া সব চরণ নকি, মহিলা গিলা গান গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি, মহিলা গিলা গান গুরু চরণ রকি গুরু চরণ রকি, মহিলা গিলা গান গুরু চরণ নকি চরণ রকি গুরু চরণ নকি, মহিলা গিলা গান গুরু চরণ রকি চরণ রকি গুরু চরণ রকে। গুরুদেবের আশ্রমে পৌঁছে গেলেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুর মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমো, তস্ময় শ্রী গুরবে নমো নমঃ। গুরুদেবের চরণে যখন প্রণাম করেছেন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী,
রুইদাস কে বললেন, ওগো রুইদাস আমি তোমায় কেন ডেকে পাঠিয়েছি তুমি জানো? আগে না গুরুজি, তাহলে শোনো, আমার একটা আদেশ পালন করো। আমি তোমায় আদেশ করছি, তোমার তো বয়স হয়েছে, এবার তুমি বিবাহ করো। রুইদাস বললেন, ওগো গুরুজি জীবনে আপনি আর যা করতে বলবেন আমি মেনে নেব, কিন্তু আমি বিবাহ করতে পারবো না। রামানন্দ ব্রহ্মচারী বললেন, কি, আমি তোমায় এই মাত্র একটা আদেশ করলাম বিবাহ করতে, আর তুমি আমার আদেশ অমান্য করছো? মনে পড়ে গেল রুইদাসের পূর্ব জন্মের কথা, পূর্বে আমি গুরুদেবের আদেশ পালন করছিলাম না বলে আমার নিজ কুলে জন্ম হয়েছে, আজ যদি আমি আমার গুরুদেবের আদেশ পালন না করি, না জানি আমার জন্য আরো কত কি কঠিন অবস্থা, আমার জন্য আরো কত কি দুর্ভোগ রয়েছে। ওগো গুরুজি বিশ্বাস করো, আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই, কিন্তু গুরুজি আমি তো কাজকর্ম করতে পারি না। গুরুজি বিবাহ করলে আমার স্ত্রী পুত্র পরিজন হবে, আর তাদেরকে খাওয়ানো পরানোর দায়ভার আমি বহন করব কেমন করে? রামানন্দ ব্রহ্মচারী বললেন, বাবা কাজ করো না তো কি হয়েছে, বিয়ের পর কাজ শিখে নেবে। রুইদাস বললেন, ওগো গুরুজি, ওগো গুরুজি আমি কি কাজ করব? গুরুজি বললেন, তুমি মুচির ঘরে জন্ম নিয়েছো, মুচির কর্ম হলো চামড়া কেটে জুতো সেলাই করা, তাই আমি তোমায় বলছি কি, দুই জোড়া জুতো প্রতিদিন বানাইবা, এক জোড়া বিক্রি করবে আর এক জোড়া দান করবে ব্রাহ্মণ দেখিয়া, ব্রাহ্মণ দেখিয়া। তাহলে মা গো ভালো করে ব্যাপারটা বোঝা গেল, দু জোড়া প্রতিদিন জুতো বানাবে, এক জোড়া ব্রাহ্মণ দেখে দান করবে, আর এক জোড়া বিক্রি করে সংসার চালাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবারে রুইদাস গুরুদেবের চরণখানা জড়িয়ে ধরে বলে, ওগো গুরুজি, ওগো গুরুজি আপনি আমার বাহিরের জগতের সংসার কেমন করে চলবে? গুরুজি গো তাহা বলে দিলে, তাহা বলে দিলে, কিন্তু গুরুজি গো, কিন্তু গুরুজি গো আমি যে 80 লক্ষ জনে ভ্রমণ করে, 80 লক্ষ জনে ভ্রমণ করে, আমি যে সাধের মানব জনম পেয়েছি, সাধের মানব জনম পেয়েছি, ওহে গুরুজি, ওগো গুরুজি তুমি বলে দাও, বলে দাও, বলো বলো আমার কৃষ্ণ, সেবা সেবার কি বা, বলো বলো আমার কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবার কিবা, নর জনম কি, নর জনম কি,
बोलो कृष्ण सेवा कृष्ण सेवार किबा होबे बोलो कृष्ण सेवा कृष्ण सेवार किबा होबे अमर आधा গিরিধারী গোপালের শালগ্রাম বিগ্রহ আমি তোমাকে দিলাম, এই শালগ্রাম শিলাকে তুমি প্রতিদিন ভোগ নিবেদন করবেন তোমার বাড়িতে গিয়ে। রুইদাস বলে উঠলেন, গুরুজি আপনি কি করছেন? গুরুজি যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই যোগীর বাঞ্ছিত ধন কৃষ্ণেস্তু ভগবান,
আমি এই ভগবানকে নিয়ে গিয়ে রাখবো কোথায়? আমার তো মন্দির নেই। গুরুজি বলে উঠলেন, বাবা রুইদাস, এই জগতে যার টাকা আছে সে মন্দির তৈরি করছেন বাবা, মন্দির তৈরি করে ভগবানকে সেই মন্দিরে রাখছে, কিন্তু যার টাকা নেই সে কি তাহলে ভগবানের সেবা দিতে পারবে না? শোনো, তোমার হৃদয় মন্দির, এই মন্দিরে ভগবানকে সেবা দেওয়া যাবে। শোনো গো, তুমি তো মুচির ঘরের ছেলে, তাই একটা চামড়া কেটে থলি তৈরি করে এই ঝোলার মধ্যে তুমি ভগবানকে রাখবে। ছি 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 গুরুজি, এই আপনি কি বললেন? পবিত্রময় ভগবানকে কি ওই নোংরা ঝোলার মধ্যে রাখা যায়? ভগবানের পবিত্র স্থান, আমি তাকে নোংরা ঝোলায় রাখবো? গুরুজি বলে উঠলেন, বাবা শোনো তাহলে একটা কথা বলি বাবা, যদি হয় মন যদি তোর চাঙ্গা তো কঠো তুমি গঙ্গা, মন তো তোর চাঙ্গা রে, মন পবিত্র, এই পবিত্র স্থানে তুই ভগবানকে ঠাঁই দিয়েছিস, মন যদি কারো পবিত্র হয় তাকে নতুন করে আরো গঙ্গার জলে স্নান করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কি করলেন? গুরুদেবের দেওয়া শালগ্রাম শিলা বাড়িতে নিয়ে এসে বিবাহ করলেন কুহেলি নামক একটি মেয়েকে। তাদের সন্তান হলো, ছেলে হয়েছে, নাম হয়েছে তার রামদাস। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে, আর রুইদাস আমার কি করছেন? হাতে করছে কাম আর মুখে বলছেন নাম। তাই কি করছেন? যত সেলাই করছেন আর বলছেন কি, কৃষ্ণ জগন্নাথ, 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 করছেন নাম আর মুখে, হাতে করছে কাম মুখে বলছেন নাম, আর নাম করলে নামই আসে। ভগবান স্বয়ং থাকতে পারলেন না, রুইদাসের সম্মুখে এসে হাজির হয়েছেন, ডাক দিচ্ছেন, এই যে গো শুনছো? আর রুইদাস জুতো সেলাই করতে করতে দেখলেন একজন সদাগর এসেছেন, সদাগরের বেশে দাঁড়িয়েছেন। আমায় ডাকছেন, জুতো নেবেন বুঝি? সদাগর বলছেন, আজ আমি জুতো কিনতে আসি না গো। তাহলে কেন এসেছেন? আমি বাণিজ্য করতে এসেছি, আমি সদাগর, আমার জল পিপাসা পেয়েছে, তোমার বাড়িতে এসেছি একটু জল সেবা করতে। রুইদাস বললেন, তুমি কি বুঝতে পারছো না আমি জুতো সেলাই করছি মানে জাতিতে মুচি, আমার হাতে জল সেবা করলে আপনার জাত যাবে, চলে যান ব্রাহ্মণপল্লী দেখিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আপনি জল সেবা করুন। আর ভগবান এসেছেন মাগো ভক্তের হাতে জল সেবা করতে, সে কি অন্যের ঘরে যাবে গো? তাই কি করলেন? ছলনা করে মাটির ওপর বসে বলছেন, আমার মাথাটা ঘুরছে, আমার দেহটা ক্লান্ত, আমি আর পথ চলতে পারছি না, তুমি আমাকে জল সেবা দাও।
তুমি ওই ব্রাহ্মণ বাড়ি থেকে আমার জন্য জল নিয়ে এসো। আর এদিকে রুই দাস বলছেন, আপনি কি জানেন না আমি যদি আপনার জন্য ব্রাহ্মণ পল্লী থেকে জল নিয়ে আসি সে তো আমার হাতের স্পর্শ হয়ে যাচ্ছে। ভগবান সদাগর রূপে বলে উঠলেন, আরে বাবা, আগে বাঁচি তারপরে তো জাতি, বাঁচলে বেঁচে থাকলে তো আমরা জাতের বিচার করব, জাতের অহংকার করব। এবার রুইদাস চিন্তা করলেন, অতিথি হলো নারায়ণ, তাই ভালো মন্দ যদি কিছু হয়ে যায় অপরাধী হব আমি, তাই অতিথি নারায়ণ, নারায়ণের সেবা দেওয়ার জন্য ভাণ্ড নিয়ে কাশী বারাণসীর গঙ্গার জল নিতে ছুটে গেলেন। জল নিয়ে সেই নিন, আপনি জল সেবা করুন। জল পান করে ভগবান তৃপ্তি পেল অন্তরে। রুইদাস, তুমি আমাকে জল সেবা দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ, বলো বিনিময়ে তুমি কি চাও? ভক্ত কোনোদিন কারোর উপকার করে বিনিময়ে কিছু চাইবে না বাবু, চাইবো আমরা, রাধে রাধে। তাই আজকে রুইদাস বলছে, আমার কিচ্ছু লাগবে না। ভগবান বলছেন, আমার নিয়ম আছে, যদি আমাকে কেউ এতটুকু কিছু দেয় আমি তাকে তার বিনিময়ে কিছু দিই। তুমি আমাকে জল সেবা দিয়েছ, আমার জীবনও বাঁচিয়েছ, তার বিনিময়ে তুমি অন্তত কিছু চাও? রুইদাস বলছেন, আমার কোনো কিছুর অভাব নেই, আমার কিচ্ছু লাগবে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে কিন্তু রুইদাসের কিন্তু সংসার ভালো চলে না মা গো। ভগবানকে একটা বাতাস সেবা দিতে পারে না, একটা নকুল দানাও দিতে পারে না, এক জোড়া জুতো বিক্রি করে সংসার চলে, রাধে রাধে। তা কি করে না, চোখের জল ভগবানকে সেবা দেয়। আজকে সেই রুইদাস বলছে, আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো কিছুর অভাব নেই। ভগবান কি করলেন, তোমার অভাব না থাকলেও আমি তোমাকে কিছু দিচ্ছি না, একটা পাথর দিলেন। রুইদাস বলছেন, এই পাথর আমার লাগবে না। ভগবান সদাগর বেশে বলছেন, আরে বাবা, এ পাথর তো জাতা পাথর নয়, তুমি ভেবেছ কি একটা সামান্য পাথর, এটা হলো পরশ পাথর। এই দেখো তোমার লোহার ছুরিটা আমি স্পর্শ করে দিলাম, সঙ্গে সঙ্গে মাগো লোহার ছুরি কি হলো না, সোনার হয়ে গেল। এবার রুইদাস রেগে গিয়েছেন, সদাগর, আমি তোমাকে জল সেবা দিয়ে তোমার উপকার করেছি আর তুমি আমার সর্বনাশ করলে, আমার ক্ষতি করলে। ভগবান বললেন, আমি তোমার ক্ষতি করেছি? আমি তোমার ক্ষতি করেছি? বলে হ্যাঁ, আমার ওই একটা মাত্র লোহার ছুরি ছিল, ওই ছুরিটা দিয়ে আমি চামড়া কেটে আমি জুতো সেলাই করে আমার সংসার চালাতাম, আর সেটাকেও তুমি সোনার করে দিয়েছ, আমি এবার কোন ছুরি দিয়ে আমি চামড়া কাটব? ভগবান সদাগরের বেশে বললেন, আরে বাবা, তাহলে তো তুমি ধনী হয়ে যাবে, তোমাকে আর জুতো সেলাই করতে হবে না, এই যত তোমার বাড়িতে লোহা আছে এই পরশ পাথর স্পর্শ করবে, বাজারে বিক্রি করবে, অনেক মূল্য পাবে, তুমি বড়লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তোমার অভাব থাকবে না। রুইদাস বলছেন, আমি কি তোমার কাছে ধনী হতে চেয়েছি? আপনি জানেন আমার বাড়িতে শালগ্রাম শিলা আছে, আমি কোনোদিন ভালো করে তিনাকে মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দিতে পারি না, আমি ভালো করে আমার বিগ্রহকে আমি সেবা দিতে পারি না। আমার একটা 3 বছরের বাচ্চা ছেলে আছে, তাকে আমি ভালো করে কোনোদিন খেতে পড়তে দিতে পারি না। আমার স্ত্রী, আমি তাকেও কোনোদিন ভালো করে খেতে পড়তে দিতে পারি না। কিন্তু আমি কি আপনার কাছে ধনী হতে চেয়েছি? আমার ভগবানকে আমি নয়নের জল সেবা দিই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আপনারাও মনে মনে চিন্তা করবেন, ভগবান কি বাতাসের সেবা দিতে পারে না, চোখের জল সেবা দেন? তা আমরা তো বাতাসের সেবা দেই, মানে আমরা তাহলে কত ভগবানকে সেবা দিচ্ছি, বেশি বেশি করে মিষ্টি মিষ্টান্ন দিচ্ছি। ভগবান গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ো, যদি আমার কোনো ভক্ত আমাকে একটু জল দেয়, একটা পাতা দেয়, তার মধ্যে যদি ভক্তি থাকে,
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি সেই ভক্তির ভক্তিকে আমি গ্রহণ করি। ফল দেয়, কোন ফল নাম বললে না, যে কোনো একটা ফল যদি আমাকে দেয়, তার মধ্যে যদি ভক্তি থাকে আমি সেই ফল গ্রহণ করি। তোয়ং আমাকে গঙ্গার জল দিতে হবে এরকম কোনো কথা নয়, যদি তার নয়ন অশ্রু বিগলিত করে আমার চরণে নিবেদন করতে পারে আমি সেই ভক্তের দাস হয়ে যাই। এবার আপনারা মনে মনে চিন্তা করবেন, তাহলে ভগবান একটা বাতাসা দিলেও সন্তুষ্ট হবে, তাহলে রাজভোগ কেনার দরকার নেই। কিন্তু যার দেওয়ার ক্ষমতা আছে সে যদি নকুল দানা দেয় সেটাকে রেডিমেড ভক্তি বলবে, সেটাকে আসল ভক্তি বলবে না। মা, আজকে রুই দাসের দেওয়ার ক্ষমতা নেই বলে সে আজ চোখের জল সেবা দিচ্ছে। ভগবান অন্তরে বড় খুশি হয়ে বাহিরটা দেখাচ্ছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ধনী হতে চাচ্ছ না, তুমি যখন কিছু নিতে চাইছো না, এই নাও এই পাথরটা আমি তোমার ঘরের চালের মধ্যে রেখে গেলাম, আমার কাছে একটা লোহার ছুরি ছিল আমি তোমায় দিয়ে দিলাম, এবার তাহলে আমি আসি, যদি কোনোদিন প্রয়োজন হয় ওই পাথরটাকে তুমি নেবে কেমন। সদাগরের বেশ ধারণ করে ভগবান চলে গেল, আর এদিকে স্ত্রী এসে পেছনে দাঁড়িয়েছেন, শুনছ শোনো না গো কুহেলি, তুমি, হ্যাঁ স্বামী, বলছিলাম তোমায় একটা কথা বলবো। কি কথা? স্বামী গো, তুমি কি আর এক জোড়া জুতো বেশি করে বানাতে পারো না? রুইদাস বলল, তুমি তো জানো আমার গুরুদেবের নির্দেশ আছে, আমি দু জোড়ার বেশি জুতো বানাতে পারবো না। তা তুমি হঠাৎ করে কথা বলছো কেন? বলছি কি আর সাধে গো, ছোট্ট ছেলেটা যে খিদায় কাতর হয়ে কাঁদছে, আজ তিন দিন কিছু খায় না, কাঁদতে কাঁদতে আছাড় খাচাড় খাচ্ছে, কিছুতেই তার কান্না বন্ধ হচ্ছে না। আমি মা হয়ে আমি সন্তানের কান্না কি করে সহ্য করিব? রুইদাস বলেন, ওগো কুহেলি, ভগবানের চরণামৃত সন্তানের বদনে দিয়েছো, বলে একবার নয় দুবার নয় আমি তিন চারবার ধরে দিয়েছি, সারাদিন দিয়েই যাচ্ছি, কিন্তু চরণামৃতে কি পেট ভরে গো? ও চরণামৃতে বুঝি পেট ভরে না? তাহলে এ কাজ করো, ও তার কানে কানে না তুমি শোনায়ে দাও, কানে কানে না শোনায়ে দাও, কানে কানে না শোনায়ে দাও, কানে কানে না শোনায়ে দাও, ক্ষুধার জ্বালা চাহবে দূর, কানে কানে না মায়েরা। এইভাবে সংসার জীবনে চলে যাচ্ছে, রুইদাস ক্রমশ বৃদ্ধ হচ্ছে, আর বৃদ্ধ বয়সে বসে বসে জুতো সেলাই করছেন, আর ভগবানের উদ্দেশ্যে ডাকছেন, আর বলছেন কি, ওগো সুন্দর তুমি যশোদা দোলা, বৃন্দাবন বিহারী
স্বপ্নে এসে সদাগর দাঁড়িয়েছেন রুইদাস, চলে এসো হস্তিনাপুরে, মহারাজ যুধিষ্ঠির রাজসীয় যজ্ঞ করছে, সেখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হয়ে গেল সদাগর। তুমি যে আমার বাড়িতে এসেছিলে, তাহলে ভগবান তুমি তুমি সেই সদাগরের রূপ ধারণ করে এসেছিলে, আর আমি তোমাকে চিনতে পারছিলাম না দয়াময়। এদিকে রাজসীয় যজ্ঞ হচ্ছে, ভগবান কি করলেন, ভীমকে দিয়ে আনতে পাঠালেন ওই কাশীধামে ওই পরম বৈষ্ণব রুইদাসকে। ভীম এসে চিৎকার করে বলছে নাকি, সঙ্গে রুইদাস শুনতে পেয়ে বলে উঠলেন, আমি রুইদাস বসে আছি এইখানে, আছি এইখানে প্রভুর চরণ পাবো বলে আমার এই আশা মনে, আমার এই আশা মনে। ভীম দেখলেন একজন বৈষ্ণব জুতো সেলাই করছেন, একজন ভক্ত, তিনার নাম হলো রুইদাস। সখা কৃষ্ণ যখন পাঠিয়েছেন, কৃষ্ণের সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না, তাই রুইদাসকে সঙ্গে নিয়ে ভীম আমার যাচ্ছেন কোথায়,
হস্তিনাপুরে। আর রুইদাস চলতে চলতে বাগানের মধ্যে, রাস্তার মধ্যে যত বাগানে পুষ্প দেখতে পাচ্ছেন, একটি একটি করে পুষ্প চয়ন করছেন আর মালা গাঁথতে গাঁথতে যাচ্ছেন, আর বলছেন কি, হগ মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ছড়ে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ছড়ে, দয়াল শিরমণি করুণা দেখনি, আছো বিষময় চরাচরে নামের বরণে বরণে সুধা ছড়ে, জগদানন্দ নামের বরণে বরণে সুধা ছড়ে, হরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ছড়ে। পৌঁছে গেল হস্তিনাপুরে, বৈষ্ণব সেবা হয়ে গেল, জয় ঘণ্টা বেজে গেল, আর এদিকে ভগবান সর্বজন সব মুখে গুরুদেবের আশীর্বাদ ফলশ্রুত করবার জন্য রুইদাসকে ডাকছেন, রুইদাস। আর রুইদাস লজ্জায় যেতে পারছেন না, কেন না, আমার একটা ছিঁড়া ধুতি পরা নোংরা কাপড় পরা ভগবানকে উপহার দেওয়ার জন্য কত রাজা কত ঋষি যোগী সবাই উপস্থিত হয়েছেন, আর আমি একটা ছিঁড়া নোংরা কাপড় পরে যদি ভগবানের কাছে যাই, ভগবান যখন আমাকে আলিঙ্গন করবে ভগবানের অপমান হবে। তাই রুইদাস যখন কাছে যেতে পারছেন না, ভগবান তখন চিন্তা করলেন, ভক্ত যদি আমার কাছে না আসতে পারে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগ রুইদাস আখি মেলে রুইদাস রুইদাস রুইদাস
বৃন্দাবন সম্মুখে যখন ভগবান ভক্তকে জড়িয়ে ধরলো, সবাই মিলে কি করছেন দেখে, রুই দাসে জড়াইয়ে ধরলো, রুই দাসে জড়াইয়ে ধরলো, রুই দাসে জড়াইয়ে ধরলো, রুই দাসে জড়াইয়ে ধরলো, ভক্ত ভগবানকে পেলো, রুই দাসে জড়াইয়ে ধরলো, ভক্ত তাই সবাই মিলে বলবো কি, ওগো ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, 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 আর ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, আর ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল চন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন ধাম কি জয়।